তো আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা একটা ক্রাফট ট্রাই করব, তবে জানি না আমরা ঠিক কতটা সফল হব। আর এই ক্রাফটটা আমরা বানাবো তিনটে জিনিস দিয়ে, যার জন্য আমাদের লাগবে কি কি চলো দেখে নাও। এই জিনিসটা করতে গেলে আমাদের লাগবে মোম আর ক্রেয়ন, সেটা হচ্ছে ওয়্যাক্স ক্রেয়ন, যেটাকে পাতি বাংলায় বলে। আর যেটা লাগবে সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গতকাল। তো চলো ফিরে যাই গতকালে। আমরা চলে এসেছি আমাদের বাড়ির পিছনে, এখান থেকে একটা ডাল ভাঙছি গাছের, কারণ এটা দিয়ে কী করবো সেটা এই কয়েকদিন পরেই জানা যাবে। তো চলো যাওয়া যাক। তো কালকে যে ডালটা ভেঙে এনেছিলাম সেটা রেখে দিয়েছি এইখানে। তো এখন এই পাতাগুলোকে আগে আমরা ছিঁড়ে ছিঁড়ে ফেলবো, ফেলে ডালটাকে পরিষ্কার করব, তারপর বাকি কাজ শুরু করব। দেখো আমরা দুজন মিলে সব পাতাগুলোকে ছাড়িয়ে এটাকে এরকম করে দিয়েছি। এরপর আমরা এর পরবর্তী পর্যায়ে যাব। তো চলো যাওয়া যাক। প্রথমে আমরা মোমগুলোকে ভেঙে ভেঙে একটা এরকম স্টিলের বাটির মধ্যে নিয়ে নেব। আমি এখানে চারটে বড় বড় মোম নিয়েছি এই থিকনেসের, দেখতে পাচ্ছো যে থিকনেসটা ভিডিওতে দেখা যাচ্ছে এই থিকনেসের। তো এবার এর মধ্যে মোম রঙের যে কোনো কালার এর মধ্যে দিয়ে দেবো। আর একটা এরকম স্টিলের বাসন বা সসপ্যানের মধ্যে জল ফোটাতে রাখবো, আর তার মধ্যে ওই বাটিটা বসিয়ে দেবো যাতে মোমগুলো গলে যায়। যতক্ষণ মোমগুলো গলছে ওই সময়ের মধ্যে আমি অন্য একটা বাটিতে আইস কিউব নিয়ে নেব। এখানে আমি প্রায় অনেকগুলোই আইস কিউব নিয়েছি, 7-8টা তো হবেই। তারপর ওর মধ্যে জল দিয়ে আইস ওয়াটার তৈরি করে নেব। তো আমরা এখন শুরু করেছি ফুলগুলো বানানো। তবে দেখো আমরা কিন্তু কোনো ফুলের শেপই আনতে পারছি না, মানে প্রথমে আমাদের বেশ খানিকক্ষণ স্ট্রাগল করতে হয়েছে এটাকে নিয়ে, বুঝে উঠতে পারছিলাম না যেহেতু 5 মিনিট ক্রাফটসে পুরো পদ্ধতিটাকে ভালো মতো দেখানো ছিল না। তো সেই কারণে আমরা কি করছিলাম, অনেকবার মানে ট্রাই করছিলাম এরকম ফুলগুলো, তারপরে ফুলগুলোকে এরকম খুলে খুলে আবার ফেলে দিচ্ছিলাম। বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে না ঠিকঠাক। তো আমার মনে হয় মোমগুলো ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আরেকবার গরম করে নিয়ে আসি, তারপর ট্রাই করি। মানে প্রচেষ্টা, তো ফাইনালি আমাদের যে প্রচেষ্টা সেটা সাকসেসফুল হয়েছে। তবে এই কৃতিত্ব আমার একদম নেই, এটা সম্পূর্ণ এই মেয়েটার কৃতিত্ব, এই মেয়েটার, কারণ আমি একদম ভুলভাল করছিলাম। ও আমাকে দেখিয়ে দিল যে এইভাবে কর। আমি এই আঙ্গুল আর এই আঙ্গুলটা নেবো, আমি এটাকে এইভাবে জড়ো করবো, এইভাবে দিয়ে ফার্স্টে এখানে হালকা করে চোবাবো, চুবিয়ে মোমের মধ্যে চোবাবো, উঠলো, তারপর এটাকে এইভাবে ধরবো, এই হয়ে গেল একটা ফুল। সেম প্রসেসে আবার নিয়ে এটা মধ্যে আবার তো একই পদ্ধতিতে বানিয়ে নিলাম বেশ কয়েকটা ফুল।
আমরা এখনও কিন্তু কাজটা করে উঠতে পারিনি। তাহলে সবচেয়ে বড় সমস্যা দাঁড়াচ্ছে এই কাজটা করতে গিয়ে, সেটা হচ্ছে মোম যে আমরা গরম করছি ওটা মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছে বারবারে, ফলে তো কী হচ্ছে যে বারবার আমাদের গিয়ে ওটাকে গরম করতে হচ্ছে, এই একটা সমস্যা দেখা দিচ্ছে। আর হচ্ছে অনেক সময় এই ফিঙ্গার টিপসগুলোতে জল লাগালেও না মোমটা যখন লাগাচ্ছি ওটা খুলতে চাইছে না। তো ভিডিওতে তো 5 মিনিট ক্রাফটসে খুব ভালোই দেখায় যে এইভাবে লাগালো খুলে গেলো একবারে সব হয়ে গেল, তো আদপেও তা নয়, যথেষ্ট খাটনির কাজ। তো আবার আমি গরম করতে বসে দিয়েছি, এবার বাকিটুকু করবো। তো বুনু আর আমি মিলে গাছের বাকি শাখাগুলোকেও ফুলে ফুলে ভরিয়ে দিলাম, মনে হচ্ছে আজ বসন্ত যেন আমাদেরই ঘরে। বাইরের এই কঠিন পরিস্থিতিতে দুই বোনে মিলে কোনো কিছুকে বানানো এও এক আনন্দের জিনিস, এতে কিছুটা হলেও এই কঠিন সময়কে ভুলে থাকা যায়। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট, এবার চলো দেখে নেওয়া যাক ফাইনাল লুক। গুড ইভিনিং, তো তোমরা দেখলে আমাদের ক্রাফট। তো এই যে ফুলগুলো বানালাম এটা কিন্তু আমরা 5 মিনিটস ক্রাফটের থেকে আইডিয়াটা নিয়েছি, আর ওরা যতটা সহজ করে দেখায় মোটেও ততটা সহজ নয়। আমরা অনেকবার মানে প্রথমে তো দেখলে যে কত রকম ই কিছু করে বিফল হয়ে অবশেষে চেষ্টা চালিয়ে গিয়ে লাস্টে আমরা সফল হলাম। তো এখন বাজে প্রায় কটা বাজে, প্রায় 7:30টার মতো, আর আমাদের এখানে গত 2 দিন ধরে বীভৎস গরম পড়েছে, মানে বীভৎস গরম যাকে বলে, মানে জলপাইগুড়িতে এপ্রিল মাসে এরকম ওয়েদার চিন্তা করা যায়। তো এখন যাচ্ছি পিসিদের ঘরে। তো তোমরা ভাববে হয়তো এই করোনার মধ্যে কেন পিসির বাড়ি যাচ্ছি বা মাস্ক পরিনি কেন, তো বলে দিই যে আমাদের পিসিদের ঘর এই যে, জাস্ট এটা আমাদের ঘর, এই যে আমাদের পিসিদের ঘর, এটার পরেরটাই, মানে আমাদের বাড়ি কিন্তু একটাই, জাস্ট ঘরগুলো পাশাপাশি। তো পিসিদের ঘরে যাচ্ছি কারণ আজকে মঙ্গলচণ্ডী পুজো হয়েছে ওদের ঘরে, তাই প্রসাদ খেতে। তো চলো যাওয়া যাক, সৌম্য আসবে, ও একটু পরে আসবে। এই যে রাস্তা দিয়ে বেরোলাম, এটাই হচ্ছে পিসিদের ঘর। তো গরমের জন্য কোথায় ওরা বাড়িতে লাইট টাইট বন্ধ করে রাখছে, আর লাইট জ্বালা রে। এই যে পিসিদের ঘর, এই এক পিসি, আর আরেক পিসিকে তো তোমরা আজকে ব্লগে দেখবেই। দেখো তো চলে এসেছে মঙ্গলচণ্ডী পুজোর প্রসাদ, আর প্রসাদে কী আছে বলো তো, লুচি আর কষা আলু। তো এরকম যদি প্রসাদ হয় তাহলে তো মাঝে মাঝে আসতে হয় খেতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বসে আমরা দুজন খাচ্ছি আর গল্প করছি সবার সাথে। লুচি আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু সৌম্য ভীষণ ভালোবাসে। আর এখানে বসে আছে আমার দুই পিসি এবং এক ঠাকুমা। তো এবার গল্প করে এখান থেকে আর কিছুক্ষণ বাড়ি চলে যাব। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি, পিসির বাড়িতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।